डीजे बापी दुशाई नंबर पोल करुणा सिंधु दीनबंधु जगते पथे गोपेशा गोपिकाकांत राधाकांत नमस्तु दे नम नम ते कांचना गौरांगी राधे वृंदावनेश्वरी विषे भानुसुते देवी प्रणामी हरि हरि मोरे परशी मणि हरि मोरे सोनार खनि হরি নামে জপে যে জনে সেই তো দিনের দিন মনি হরি মোরে পরশি মনি হরি মোরে পরশি মনি হরি মোরে সোনার খনি হরি নামে যা পেয়ে জন সেই তো দিনের দিন মনি এ নামের সুরি ধরিয়া পাখি যায় কান গাহিয়া এ নামের সুরি ধরিয়া পাখি যায় কান গাহিয়া নারদ চলে এই নামের পথ ধরিয়া এ নামের সুরি ধরিয়া পাখি যায় গান গাহিয়া এ নামের সুরি ধরিয়া পাখি যায় গান গাহিয়া নারদ চলে এই নামের পথ ধরিয়া নারায়ণ নারায়ণ আমার প্রণাম নাও মামা ওঠো বাপ নারদ অসময়ে কেন করিয়াছে সারণ তাই ছাড়িয়া সোনারে বৈকুণ্ঠ এলাম আমি তোমারই সকাশে মামা ঘুরে বাপ নারদ মামা তোমার মামিমার মনে জাগিয়াছে চাষের সাহেব মা তাই তাই সোনার কৈলাস ছেড়ে ওই মর্তের বুকে জীবগণে লাগে চাষ করতে হবে আমায় কি করতে হবে মামা তাই বলছিলাম বাপ নারদ আমার একার পক্ষে তো সম্ভব হচ্ছে না মানে তুমি যদি আমি যদি তোমার সঙ্গে যেতাম এত বড় আনন্দের কথা মামি মারে মনে জাগিয়াছে চাষেরই সাত ছাড়িয়া সোনারে কৈলাস যেতে হবে মর্ত্য পরে পরে হবে চাষেরই সেজন কথা দিলাম মামা যাব আমি তোমার সঙ্গে চাষ করতে সেই বল্লুক আরে মাঠে কিন্তু জানো মামা আজ তো পুরাণের পাতা ঈশ্বরের নক্ষরে উজ্জ্বল এলাকা থাকবে নারদ আরে মহাদেব করিল চাষ সেই বল্লুক সাহস নারদ গৌরী দেখো আমাদের নারদ যেতে রাজি হয়ে গেছে তো আরে বিলম্ব করে দাও এইবার আমাদের দুইজন আর চাষের সাজ সাজিয়ে দাও বেশ ঠাকুর নারদ ওইখানে বসে পুত্র আমি তোমাদের চাষের সাজ সাজিয়ে দিই ওরে চাষের আজ সাজা নারদ মহাদেবের সুন্দর পাপুরি বান্ধে সুন্দর পাপুরি বান্ধে মস্তকের উপরে দুইজন আসি কেমন ওগো ঠাকুর সত্যই তুমি চলে যাবে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে চাই গৌরী যাওয়ার সময় আমার একটি প্রণাম নিয়ে যাও ঠাকুর
আশীর্বাদ করি প্রাণের গৌরে, তুমি যে জন্য পাঠাচ্ছ ঈশাদের বল্লুকার মাঠে, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয় গৌরে, তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওঠো গৌরী, এসো বাপ নারদ। চলে মামা, মা মামাকে তো অনেক কিছু বললে। হ্যাঁ বাবা। কই আমায় তো কিছু বললে না মা। নারদ, তোমার মামাকে অনেক কিছু বলেছি, এইবার তোমার বলবো। হ্যাঁ বলো মা। বলছিলাম, তুমি তো জানো তোমার মামা কি বদমাস। সে তো জানি মা। আমার খুব ভয় হয় নারদ। কেন মা? তাই বললু কার মাঠে তোমার মামাকে একদম ছাড়বে না, চোখে চোখে করে রেখো। বেশ মা, আমি কৈলাস মন্দিরে দাঁড়িয়ে তোমার ঈশান মুখে প্রতিজ্ঞা করে গেলাম মা, আমি সব সময়ের জন্য মামার দিকে লক্ষ্য রাখবো, আর যে জন্য পাঠাচ্ছ আমাদের সেই বল্লুকার মাঠে, তোমার মনোবাসনা পূর্ণ করে আবার যেন ফিরে আসতে পারি এই সাধের কৈলাস। এদিকে সব, তোমার মামিমা কি বলে দিল? কই কিছু বললো না তো। বাবা আমি বুঝতে পারিনি। শরণারদ, এইবার তোমার কাজ। আমার কাজ? তোমার কাজ হলো নাঙল জোয়াল আর ওই বীজ ধানের বস্তা তুমি মাথায় করে নাও, আর তুমি আমি তোমার পিছনে ওই জোড়া বলদ দুটো চালিয়ে নিয়ে যাই। মামা একটা কথা বলবো? বলো না। বলছিলাম মামা, তোমার আর আমার মধ্যে কে বেশি দিন বাঁচবে? আমার আর তোমার মধ্যে বেশি দিন কে বাঁচবে? হ্যাঁ মামা। আরে বাবা, আমার বয়স বেশি হয়ে গেছে তো, আমি আগে মারা যাব। তা তুমি যখন আগে মারা যাবে, ওই ভারী ভারী কাজগুলো তুমি আগে করে মারা যাও, আমি বেঁচে থাকব। চাষের কাজ ভাগাভাগি করতে হয়, বুঝেছো? তার মানে আমি না পারলে তুমি নেবে, তুমি না পারলে আমি নেব। বস্তা ধরো, বীজ ধানের বস্তা। ঠিক আছে। পারবে নারদ, তো এবার এসো আমার সঙ্গে। তবে চলো, দোকানের পাশে যে বাইকটা ঘাড় লক করে রেখেছো বাইকটাকে সরিয়ে নাও। যে ব্যক্তি বাইকটা সরিয়ে নাও। কোথায় মামা? ওই আমরা যাই তো জানে। হ্যাঁ মামা, তুমি আর আমি। ও সে বললু কারো মাঠে, এ জীবের লাহাজি করিব গো চাষ, মামা ভাগ নাহি মিলে নামে চড়া বল আডো নাঙ্গল জুয়াল, নজার খোল কেনিও গো মহামা হয়ো হো না বেহে সামা। আমি বললাম আরেকটু চলো, আরেকটু চলো, তুমি এখানে ফেলে দিয়েছো। কখন থেকে বলছি আমি পাচ্ছি না, পাচ্ছি না। সরাও। আচ্ছা নারদ, দেখো তো আমরা কোথায় এসেছি, চারিদিকে কি দেখা যাচ্ছে? মামা, চারিদিকে সব বালু প্রান্ত। বালু প্রান্ত মাঠ, এই মাঠের মাঝখানে থেকে আমাদের চাষ, এই ফাঁকা মাঠের মাঝখানে চাষ। হ্যাঁ নারদ। রইল তোমার চাষ, আমি আমার বৈকুণ্ঠে গিয়ে করি। তুমি চাষ করতে এসছো বৈকুণ্ঠে গিয়ে করবি? বাস তার মানে এই ফাঁকা মাঠের মাঝখানে কেমন করে চাষ হবে? আরে বাবা, কি হয়েছে তো বলবে? এখানে চাষ করতে গেলে পর্ণ কুঠির নির্মাণ করতে হবে, অর্থাৎ যেখানে আমরা থাকবো বলদ থাকবে। ঠিকই বলেছো নারদ, তো আমার সঙ্গে এদিকে এসো। চলে মামা। ওই অদূরে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? ও একটা বন মামা। ওটা কিসের বন জানো? না মামা। ওলো গোল পাতার বন মামা। আমি বলছিলাম নারো, তো ওই বন হতে তুমি কিছু গোল পাতা কেটে আনো, আর আমি ততক্ষণ এখানে খটি পথি। ওই বনে আমি যাব? না না মামা, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমি শুনেছি ওই বনে বড় বড় বাঘেদের বাচ্চাদের ভাইরা আছে, আমার যদি হাবাস করে ধরে গাবাস করে গিলে নেয়। বাঘের কথা বলছো? বাঘের কোনো ভয় নেই, বাঘের ভয় হলে তুমি আমার নাম স্মরণ করবে, দেখবে বাঘ সব পালিয়ে গেছে। তোমার নাম স্মরণ করলে বাঘ সব পালিয়ে যাবে? হ্যাঁ নারদ। তাহলে তুমি এখানে খুঁটি কাম পড়তে থাকো, আমি চললাম সেই গোলপাতারে বসে। নারদ আসি মামা। হে গোল
চলে পাহাতা কাটিতে চলে নারদে মা আমি মনে করি কি করি কি করি, পাতা নিয়ে ছুটছি, আমি ছুটছি, বাঘ ছুটছে। প্রথম আজ এসে মনে মনে করলাম তোমার নাম স্মরণ করি, নাম স্মরণ করেছে ওই জন্য তো পালিয়েছে। পালানো তো দূরের কথা, বনে যত বাঘ ছিল সব আমার দিকে খেতে আসছিল। আমি তখন মনে করি কি করি কি করি, তোমার নাম ভুলে গিয়ে মামিমার নাম স্মরণ করলাম। মামিমার নাম স্মরণ করার পরে সেই বাঘগুলো কি করেছে জানো? কি করেছে? এইভাবে লেজ গুটিয়ে রাস্তা পুরো ফাঁকা, পাতা নিয়ে চলে এলাম আমি একা। তুমি ঘর ছেয়ে ফেলো। ঘর? ঘর কে ছাইবে? তুমি ছাইবে। আমি নাকি ঘর ছাইব? কে ছাইবে? তোমার বাবা ছাইবে। এ তুমি কি বলছো? আমি কি জীবনে ঘর ছেড়েছি তা আমি ঘর ছাইব? এ ঘর ছাইবে কে নারদ? মামা তুমি ছাইবে, আমি আমি খুঁটি ধরে থাকবো, পাতা তুলে দেবো আর তুমি চাই। আরে দোস্তু, আমার শরীর নিয়ে চালে উঠলে চাল তো পুরো মাটিতে নেমে যাবে। পাতা তুমি তুলে দেবে? বেশ পাতা তোলা শুরু করো। ঠিক মামা। আমি বলছি পাতা লাগবে না লাগবে না, তুমি কি করছো? পাতা
দম হয়ে যাচ্ছে, মামা দেবু বলছিল যে আমার লাগবে না। আরে নারদ দেখো কি সুন্দর ঘর ছেয়েছে। ও মামা দেখবো, দেখো ভিতরে তো খুব সুন্দর লাগছে, বাইরে গিয়ে একটু ফিটিংটা দেখবো। আমাদের থাকতে হবে, দেখে নাও। ও মামা বলবে তো, ওই দেখো ওই দিকে ফাঁকা, ওই দিকে ফাঁকা, একপোটা বাইরে যাবে, সপ্ত কুটিরের ভিতরে মামা। নারদ এর রহস্য বুঝতে পারোনি? আরে বাপ, আমরা দু মামা মামা ভাগনা, সারাদিন মাঠে খাটাখাটনি করলাম, বাসাতে ফিরে এলাম, বাসাতে ফিরে এসে একটু বেশি খেয়ে বেশি ঘুম দিলাম, যদি দুই এক ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে না পড়ে তো কে ডেকে দেবে নারদ? মামা বল্লুকার মাঠে বাচ্চা ছেলে পেয়ে এত ঠকানে ঠকাচ্ছে বলার মতো নয়। সত্যি তুমি বাচ্চা ছেলে, মনে করো না একদিন বৃষ্টি হলো না, বৃষ্টি হলো সেদিন কে ডেকে দেবে মামা? বৃষ্টি হলো না সেদিন কে ডেকে দেবে নারদ? রৌদ্রের তাপ এসে আমাদের গায়ে পড়বে আর আমাদের ঘুম ভেঙে যাবে। নারদ দেখো, দেখতে দেখতে মেঘে ঘিরে এসছে, নারদ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এইবার তোমার কাজ, এইবার তোমার কাজ, নাঙল জোয়াল আর ওই বিষ ধানের বস্তা নিয়ে আমি এই মুহূর্তে যাব, তুমি জোড়া বলদ দুটো নিয়ে নাঙল জোয়াল নিয়ে ওই মাঠের মাঝখানে বড় দেখে একটি তলা ফেলে ভাঙো। আর তুমি 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 আমি বললাম না বিষ ধানের বস্তা নিয়ে আসছি নারদ? শোনো শোনো, বলো না, চাষের কাজ বড্ড কষ্ট মামা, একটু বেশি করে পান্তা আনবে। সে বলতে হবে না, তুমি বড় দেখে বীজ ধানের তলা ভেঙো, আমি আসছি। ঠিক আছে মামা, আসছি তাহলে। আসি, এসো মামা, এসো মামা। কই রে বাবা আমার লোলে ভোলে, এই আমার লোলে আর ভোলে ওরে। চাষ করে আমার নারদ মহাদেব গা।